চাই ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর নুর নাহার ফাতেমা ম্যাডামকে মঞ্চে এসে আমাদের কাছ থেকে সম্মাননাটি গ্রহণ করবার জন্য একটু মনে করিয়ে দিতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুর নাহার ফাতেমা বেগম 1962 সালের 20 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশের একজন অগ্রগামী পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং দেশে কনজেনিটাল কার্ডিয়াক ইন্টারভেনশন প্রতিষ্ঠা করেছেন তিনি। এর আগে ওপেন হার্ট সার্জারি একমাত্র জন্মগত হৃদরোগের বিকল্প ছিল। বাংলাদেশের শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 2019 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিত স্বাধীনতা পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছে। সভাপতিত্ব করছেন, আপনাকে অনুরোধ করব আমাদের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করবার জন্য, তবে তার আগে আমরা আরো কিছু ছবি তুলে রাখতে চাই। পূজা করি